ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের এখানে শেষ। পরবর্তী অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফাইনাল খেলা দেখেছি। আমি দেখেছি এই এলাকার সবার আগ্রহ এবং সহযোগিতা, সবাই সেভাবে করেছে, যার কারণে এই টুর্নামেন্টটা করতে শেষ করতে সবাই সক্ষমে আছে। যদি আমাদের সবাই সহযোগিতা থাকে আমরা আরো এরকম টুর্নামেন্ট করতে পারবো, যদি আপনাদের সবাই সহযোগিতা থাকে। এই আমাদের এলাকায় এখন যে কোনো এলাকার সাথে যদি একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে তাহলে আমাদের এলাকার যে একটা টিম গঠন যদি করে তাহলে তারা যে কোনো এলাকার ছেলেদের সাথে খেলতে পারবে, এবং তারা এমন প্রশিক্ষণ দিয়েছে যার কারণে আমি বলবো সকলেই যে সহযোগিতা সাহায্য সব দিকে করে দেয়, সেই কারণে এই ইয়াটা ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। দেখে অবাক যে আমাদের এই অল্প পাড়াগাঁয়ে গ্রাম অঞ্চলে এরকম যে একটা অনুষ্ঠান হলো এই জন্য আমি অবাক, এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, এবং এটার যে আয়োজক আমাদের এই 8 নং ওয়ার্ডের তরুণ মেম্বার রাজন বালা, ওনার সহযোগিতা এটা হয়েছে, আমরা সবাই সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আরো পরবর্তী পর্যায়ে যদি এরকম করে আমরা সহযোগিতা করব। আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে এই বক্তব্য শেষ করছি। আরো ভালো কান্দি ক্রিকেট টুর্নামেন্ট।